ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের ভাইরাল খবর। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনের ভাইরাল খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজাতে ভুলবেন না। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা চোখ রাখবো। ফার্স্ট যে গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে আজকের থেকেই কিন্তু ট্রেনের টাইমে কিন্তু কিছু বদল এসেছে এবং কিছু নতুন ট্রেন কিন্তু অ্যাড করা হয়েছে, কিছু লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, সেই বিষয়ে একটু দেখবো। ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রী সাধারণকে উন্নত পরিষেবা দিতে বেশ কিছু ট্রেনের টাইম টেবিলে পরিবর্তন আসতে চলেছে, যা আজ থেকে কার্যকর হতে চলেছে। এবং প্রতি বছরই 1 জুলাই কিন্তু এই ট্রেন চলাচলের সময়ের কিন্তু একটা সূচির পরিবর্তন হয়ে থাকে, সেই সূচি কিন্তু আজকে পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু নতুন লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন কিন্তু অ্যাড করা হয়েছে এবং টাইমের কিছু পরিবর্তন করা হয়েছে। তো আপনারা কিন্তু টাইম টেবিলটা, ট্রেনের টাইম টেবিল যে অনেক ট্রেনে কিন্তু পাওয়া যায়, সেটা কিন্তু নিয়ে একটু দেখে নিতে ভুলবেন না, কারণ আপনার প্রতিদিনের টাইম টেবিলের সাথে কিন্তু একটু পাল্টে যেতে পারে। তো চলুন এবার নেক্সট যে ইম্পর্ট্যান্ট নিউজ, সেটা হচ্ছে দুধের খালি প্লাস্টিক জমা দিলেই কিন্তু আপনি 50 পয়সা করে ফেরত পেয়ে যাবেন। যে কটা প্লাস্টিক জমা দেবেন সেই কটা 50 পয়সা। দেখুন ইন্টারেস্টিং একটা খবর, প্লাস্টিকের ব্যবহার দূর করতে অভিনব উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার। এটা কিন্তু মহারাষ্ট্রে চালু হয়েছে, আমরাও চাই যে ওয়েস্ট বেঙ্গলেও চালু হলে কিন্তু, এবং এই যে পদ্ধতি এটা কিন্তু খুবই ভালো একটা ধারণা। দুধের খালি প্লাস্টিক যখন আপনি ক্রেতাকে ফেরত দেবেন, তখন আপনাকে সেই বিনিময়ে প্রতি প্লাস্টিক পিছু আপনাকে 50 পয়সা করে দেওয়া হবে। এবং মহারাষ্ট্রকে প্লাস্টিক মুক্ত করতে এই উদ্যোগ নিয়েছে কিন্তু মহারাষ্ট্র রাজ্য সরকার। অর্থাৎ মহারাষ্ট্রের দুধের খালি প্লাস্টিক বাড়িতে জমিয়ে রাখার দিন এখন কিন্তু শেষ হতে চলেছে। পরিবেশকে দূষণমুক্ত রাখতেই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মহারাষ্ট্র সরকার। দুধের প্লাস্টিক পরীক্ষা করার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়, বিক্রেতাকে প্লাস্টিক ফেরত দিতেই হবে, তাহলেই মিলবে 50 পয়সা। আর মহারাষ্ট্রে কিন্তু নিয়মিত প্রায় 1 কোটি দুধের প্লাস্টিক ব্যবহৃত হয়। তো আমরা চাই ওয়েস্ট বেঙ্গলেও যে এই নিয়মটা লাগু হোক বা এই সিস্টেমটা আসুক। চলুন নেক্সট যে গুরুত্বপূর্ণ, সিলিন্ডারের মূল্যে কিন্তু একটা ব্যাপক হ্রাস দেখা গেছে এবং প্রতি সিলিন্ডার পিছু কিন্তু 100 টাকা করে দাম কমছে আজকের দিন থেকেই। চলুন খুবই খুশির খবর, এলপিজি সিলিন্ডারের আজকে দিন 1 জুলাই থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের মূল্য কমছে 100 টাকা 50 পয়সা করে। দাম দাঁড়াচ্ছে 737 টাকা 50 পয়সা থেকে 637 টাকায় দাঁড়াচ্ছে। অন্যদিকে ভর্তুকি যুক্ত সিলিন্ডারের মূল্য দাঁড়াচ্ছে 494 টাকা 35 পয়সা, এক্ষেত্রে দাম কমেছে 3 টাকা করে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য হ্রাসের জেরে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে, খুবই খুশির খবর। নেক্সট হচ্ছে কিভাবে, আমি স্মার্ট মিটারের কথা বলেছিলাম, বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে কেন্দ্র নিয়ে আসছে স্মার্ট মিটার। সেই স্মার্ট মিটার কিভাবে কাজ করবে সেটা একটু দেখব এবং এর ফলে কি সুবিধা হবে। প্রতিটি স্মার্ট মিটার হবে প্রিপেড, এই যে স্মার্ট মিটারের কথাটা বলেছি, প্রতিটি হবে প্রিপেড। মোবাইলে যেরকম আগে থেকে রিসার্চ করলেই পরিষেবা পান, এটাও তেমনই হতে চলেছে। ভেরি ইন্টারেস্টিং, আপনি যেমন মোবাইলে রিসার্চ করলে তবেই ফোন করতে পারেন, এখানেও কিন্তু আগে আপনাকে রিসার্চ করতে হবে, তারপরেই কিন্তু আপনি বিদ্যুৎ পাবেন। আগে থেকে গ্রাহকদের স্মার্ট মিটারে কিন্তু টাকা ভরে রাখতে হবে, টক টাইম শেষ হলে মোবাইলে যেমন আউটগোয়িং বন্ধ হয়ে যায়, এক্ষেত্রেও কিন্তু সেই ব্যবস্থা। ভেরি ইন্টারেস্টিং, বিদ্যুৎ খরচের সঠিক পরিমাণ জানা যাবে এই স্মার্ট মিটারের সাহায্যে এবং এই মিটারে গ্রাহকরা নিজেদের মতো করে বিদ্যুৎ ব্যবহার করে সাশ্রয় করতে পারবেন। খুবই ভালো, আপনি যতটুকু চাইবেন ততটুকু কিন্তু আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এবং বকেয়া বিলের সমস্যাও কিন্তু এর থেকে মিটবে, বাড়বে স্বচ্ছতা। স্মার্ট মিটারে ভর্তুকি দেওয়ার ব্যবস্থাও কিন্তু কেন্দ্র সরকার পরবর্তীকালে করতে পারে। চলুন এবার যে গুরুত্বপূর্ণ, ভারতীয় ক্রিকেটে ফের একটা নতুন দায়িত্বে রাহুল দ্রাবিড়কে নিয়ে আসা হলো, কী সেই দায়িত্ব একটু দেখব। অনূর্ধ্ব 19 ভারতীয় দলের কোচ হচ্ছে দ্রাবিড়, তার তত্ত্বাবধানে থাকা দল একের পর এক সাফল্য পেয়ে চলেছে, কিন্তু এবার দ্রাবিড় অন্য দায়িত্ব সামলাতে চলেছেন। দ্রাবিড়ে এবার জাতীয় ক্রিকেট একাডেমির NCA, যেটাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা জাতীয় ক্রিকেট একাডেমি, সেই দায়িত্বে কিন্তু দ্রাবিড়কে আনা হয়েছে এবং তার জন্য তাকে অনূর্ধ্ব 19 ভারতীয় দলের দায়িত্ব কিন্তু ছাড়তে হবে। এবং NCA-র সঙ্গে দ্রাবিড়ের 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। NCA-র যাবতীয় ক্রিকেট বিষয়ে দেখাশোনা করবেন তিনি, এখানেও তিনি নতুন ক্রিকেটদের গড়ে তুলতে পারবেন, পাশাপাশি NCO আঞ্চলিক ক্রিকেট একাডেমির কোচদেরও নিয়োগ করবেন তিনি, এছাড়া NCA-র রিহ্যাব প্রোগ্রামের দেখাশোনাও কিন্তু তিনি করবেন। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ খবর নিয়ে শেষ করছি ভাইরাল ভিডিও বা ভাইরাল খবর। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।